আখতার জাহান প্রশ্ন করেছেন যে 12 বছরের আপন ভাতিজা তার ফুপুর কাছে ঘুমাতে পারবে কি? বাচ্চা একাতে ঘুমা একা ঘুমাতে ভয় পায়, আর বাচ্চার বাবা মা দাদা দাদি আর ফুপু ফুপু এইচএসসিতে পড়ে, এরা আছে, শরীয়তের বিধান কি এক্ষেত্রে জানাবেন। 12 বছর বয়স যদি হয় কোনো ছেলের, তাহলে সে অবশ্যই একজন মুমাইয়াজ শিশু, যাকে বলা হয় যে সে ভালো মন্দ বুঝে, বিশেষ করে নারীদের বিষয়ে সে বুঝে। অতএব এই অবস্থায়, এবং অনেক সময় 12 বছরে একজন শিশু, অনেক সময় শিশু থাকে না, বালেগ হয়ে যায় অনেক সময়, মানে শরীরের গঠনের ভিত্তিতে অনেক সময় সে বালেগ হয়ে যায়। তো এই জন্যে বালেগ হোক অথবা না হোক, এ ধরনের বাচ্চা কোনো যুবতী নারীর সাথে ঘুমানো তার জন্য জায়েজ নাই। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে ওফারিকুম আলাইহা ফারিকুহুম আলাইহা ওহুম আবনা আশর সিনিন, ফারিকুহুম ফিল মাযাজি ওহুম আবনা আশর সিনিন, 10 বছর বয়স হলে তাদের বিছানা আলাদা করে দাও, তাদের বিছানা থেকে তাদেরকে আলাদা করে দাও। তার মানে তাদের বিছানা আলাদা 10 বছরে করতে বলে দেওয়া হয়েছে। তো এই জন্যে 12 বছরের এ ধরনের শিশুকে যুবতী কোনো নারীর কাছে শুইতে দেওয়া শরীয়তসম্মত নয়। বাচ্চা যদি ভয় পায় তাহলে একই ঘরের মধ্যে রাখতে পারেন, যে বাবা আছে বা মা আছে তাদের একই ঘরে আলাদা বিছানায় তাকে রাখতে পারেন, কিন্তু একই বিছানায় মার সাথে অথবা ফুপুর সাথে অথবা খালার সাথে এভাবে রাখা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আলাম। আব্দুল সামি প্রশ্ন করেছে যে একদল বলছে স্বপ্নদোষ হলে গোসল করতে হবে, আর একদল বলছে যে এক হাদিস আছে সাহাবির স্বপ্নদোষ হয়েছিল, সেখানে পানি ছিল না, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আল্লাহর নবীর কাছে ওহি করা হলো, তায়াম্মুমের পদ্ধতি শিখিয়ে দিল, এখানে কোনটা গ্রহণযোগ্য? স্বপ্নদোষ হলে গোসল অবশ্যই করতে হবে, কারণ একজন পুরুষ বা নারীর যদি স্বপ্নদোষ হয় তাহলে তার শরীর নাপাক হয়ে যায়, আর নাপাক ব্যক্তির জন্য শরীরকে পবিত্র করার ব্যাপারে আবশ্যক হলো যে সে গোসলের মাধ্যমে, পানি ব্যবহার করে গোসলের মাধ্যমে সে শরীরকে পবিত্র করবে, এবং গোসল করার যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি অবলম্বন করবে, অন্যথা তার ওই শরীর পাক হবে না এবং সে নামাজ আদায় করে তার নামাজ হবে না, বরং নামাজ পড়লে সে গুনাহগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি জুনুব হয়ে যাও, যে নাপাক হয়ে যাও, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো, তাহলে গোসল না করলে পবিত্র হবে না। আচ্ছা, এখন কোনো মানুষ যদি গোসল করার জন্য পানি না পায়, এখন তার গোসল ফরজ স্বপ্নদোষের মহর মাধ্যমে অথবা স্ত্রী সহবাসের মাধ্যমে তার গোসল কি ফরজ হয়েছে, কিন্তু সে পানি পাচ্ছে না, অথবা পানি পাচ্ছে গোসল করার জন্য কিন্তু সেই পানি ব্যবহার করলে সে কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে, অথবা সে রোগ আছে, শরীরে ব্যান্ডেজ আছে বা জখম আছে, সে মারা যাবে, তাহলে এই অবস্থায় সে তায়াম্মুম করবে। আপনি এখানে যে হাদিসটির কথা উল্লেখ করেছেন সেটা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা নামক একজন সাহাবি থেকে বর্ণিত, সেটা সহিহ বুখারীতে রয়েছে, যে তিনি একবার সফরে গেছিলেন এবং স্বপ্নদোষ হওয়ার কারণে তার শরীর নাপাক হয়ে গেছিল, তিনি জানতেন না যে কিভাবে তায়াম্মুম করতে হয়, তাই তিনি মাটিতে শুয়ে গড়াগড়ি করেছেন, অতঃপর তিনি নামাজ আদায় করেছেন। তো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিয়েছেন যে এভাবে নয়, বরং তুমি তায়াম্মুম করবে পাক মাটিতে দুই হাত রেখে, সে হাতে এভাবে ফু দিয়ে দুই হাত মুখে এবং হাতের ওপরে কবজি পর্যন্ত এভাবে একবার ফেরাবে, তাহলে তোমার তায়াম্মুম হয়ে যাবে, এবং এই তায়াম্মুম করার পরে তুমি সেই পবিত্রতা অর্জন করলে এখন তুমি নামাজ আদায় করতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন।